ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হল মহান বিজয় দিবস। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে 31 বার তোপধ্বনির মাধ্যমেই কর্মসূচির শুভ সূচনা করা হয়। সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়াও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা ইসলামের নেতৃত্বে আরেকটি র্যালি বের করা হয়। র্যালিটিও শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা 71 চত্বরে গিয়ে শেষ হয়। সকাল 7টায় স্বাধীনতার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রপক্ষে প্রথমে জেলা প্রশাসক SM রফিকুল ইসলাম, পরে পুলিশ সুপার আজিমুল আহসান, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম সহ সরকারি দপ্তর, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহান বিজয় দিবসে। বিজয় দিবস হল বাংলাদেশের স্বাধীনতার স্মারক। 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 16 ডিসেম্বরে দেশে বিজয় দিবস পালিত হয়। বিজয় দিবস উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠান দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করা হয়। বিশ্বাস বাংলায় লক্ষ্যমন্ত্রী ঘরে ঘরে ডাইরেক্ট।